আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো বা যে ফল নিয়ে কথা বলবো তা হলো আমাদের অত্যন্ত পরিচিত এবং আমরা সকলে অনেক বেশি পছন্দ করি, আর সে ফলটির নাম হলো আপেল। তো আপেল সম্পর্কে এবং আপেলের উপকারিতা সম্পর্কে আজকে আমরা জেনে নিব। কত মানুষই তো আছেন যারা অতিরিক্ত ওজনের কারণে জর্জরিত, আবার শুধুমাত্র এ কারণেই নানা রকম রোগও শরীরে বাসা বাঁধতে শুরু করে, এমনকি ডায়াবেটিস, হাড়ের রোগ, কত কিছুই না হয়। তাই সেই সমস্ত রোগকে যদি আপনি বিদায় জানাতে চান তাহলে নিয়ম করে আপনি আপেল খেতে পারেন। ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট ভরাতে যেমন সাহায্য করবে তেমনি এর উপকারিতা বলে শেষ করা যাবে না, এর ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসবে। আপেলের উপকারিতা সম্পর্কে আমরা জেনে নিব। আপেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, এর মধ্যে থাকা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে যে কোনো রকম রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। আপেলের মধ্যে রয়েছে ভিটামিন বি কমপ্লেক্স, এই ভিটামিনের কাজ হলো শরীরে লোহিত রক্তকণিকা সৃষ্টি করা, শরীরের নার্ভের কার্যক্ষমতা বাড়ায় এই ভিটামিন, সব মিলিয়ে শরীর ভালো রাখতে সাহায্য করে। আপেলের মধ্যে রয়েছে ডায়েটরি ফাইবার, রক্তে কোলেস্ট্রলের মাত্রা কমানোর জন্যে এটি অত্যন্ত ভালো কাজ করে। আপেলের মধ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণ ক্যালসিয়াম এবং পটাশিয়াম, এছাড়াও আপেলে রয়েছে প্রচুর পরিমাণে মিনারেল বা জল, অর্থাৎ প্রতিদিন একটা করে আপেল খাওয়ার অর্থ হলো আপনার শরীরে জলের ঘাটতি কিছুটা হলেও পূরণ হবে। এছাড়াও আপেলের মধ্যে রয়েছে নির্দিষ্ট পরিমাণে ফ্যাট, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন ই, ফসফরাস, ভিটামিন বি সিক্স, ভিটামিন কে, আয়রন, সোডিয়াম, প্রোটিন, কার্বোহাইড্রেটের মতো প্রয়োজনীয় উপাদান, যা সর্বোপরি আপনার শরীরকে ভালো রাখতে সাহায্য করবে। আপেল খেলে সাদা ঝকঝকে দাঁত আপনারা পেয়ে যাবেন, কারণ আপেলের মধ্যে রয়েছে দারুণ উপকারিতা। আপেল কামড় দিয়ে যখন আপনি চিবাতে শুরু করবেন তখন আপনার মুখের ভিতরে লালার সৃষ্টি হয় এবং এ পদ্ধতিতে দাঁতের কোণা থেকে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বেরিয়ে আসে, এর ফলে সেই ব্যাকটেরিয়া দাঁতের কোনো ক্ষতি করতে পারে না। তাই বলে যে শুধু আপেল খেয়ে আপনি দাঁতের যত্ন নেবেন তা না, মনে করে ব্রাশ এবং পেস্টও ব্যবহার করতে হবে। আপেল খেলে ক্যান্সার দূর হয়। আমেরিকান অ্যাসোসিয়েশন ফর ক্যান্সার রিসার্চের পক্ষ থেকে জানানো হয়েছে আপেল খেলে অগ্নাশয়ে ক্যান্সারের সম্ভাবনা প্রায় 23% হারে কমে, কারণ আপেলের মধ্যে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনল থাকে। এছাড়াও কর্নেল বিশ্ববিদ্যালয়ের গবেষক অ্যাপেলের মধ্যে এমন কিছু উপাদানের সন্ধান পেয়েছেন যা ট্রিটার পয়েন্টস নামে পরিচিত। এই উপাদানটি লিভার, স্তন এবং কোলোমেনের মতো ক্যান্সারকে অনেক দূরে ঠেলে দেয়। ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউট ইন দ্য ইউএস এর গবেষণা থেকে জানা যায় আপেলের মধ্যে যে পরিমাণে ফাইবার থাকে তা মলাশয়ের ক্যান্সার রোধে সাহায্য করে। আপেল খেলে ডায়াবেটিসের সমস্যা দূর হয়। যে সকল মেয়েরা আপেল খান তাদের ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 28% কমে যায়, কারণ আপেলের মধ্যে রয়েছে যে সকল ফাইবার তা রক্তে শর্করার পরিমাণ সঠিক রাখতে সাহায্য করে। আপেল কোলেস্টেরলের মাত্রা কমায়। আপেলের মধ্যে যে ফাইবার থাকে তা অন্ত্রের ফ্যাট কমাতে সাহায্য করে, যার ফলে কোলেস্টেরলের মাত্রা সঠিক থাকে। আর একবার শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমতে শুরু করলে হার্টের ক্ষতি হওয়ার সম্ভাবনার আশঙ্কাও কমে যায়। হার্ট ভালো রাখতে আপেল সাহায্য করে। আপনাদেরকে আগেই বলে রাখি আপেলের মধ্যে যে সকল ফাইবার থাকে তা কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এছাড়াও আপেলের খোসার মধ্যে যে ফেনলিক উপাদান থাকে তা রক্তনালীর থেকে কোলেস্টেরল দূর করতে সাহায্য করে, এর ফলে হার্টে রক্ত চলাচল স্বাভাবিক থাকে, ফলে হৃদযন্ত্রের কোনো ধরনের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না। গলস্টোন সারাতে সাহায্য করে আপেল। পিত্তথলির মধ্যে অতি পরিমাণ কোলেস্টেরল জমা হয়ে গেলে তা গলস্টোন হয়। গলস্টোন কমানোর জন্যে ডাক্তাররা সবসময় ফাইবার সমৃদ্ধ ফল বা খাদ্য খাওয়ার উপদেশ দেন, সেই সঙ্গে গলস্টোন সরাতে ওজন এবং কোলেস্টেরলের মাত্রা কমানোর পরামর্শ দেয়। প্রসঙ্গগত এই সব কয়টি কাজ ঠিকমতো করে সেদিকে খেয়াল রাখতে আপেলের কোনো বিকল্প নেই বললেই চলে। ডায়াবেটিস এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে আপেল সাহায্য করে। আপনি কি সারা দিন বারে বারে বাথরুমে যেতে থাকেন?
কোনো কিছু খেলেই বাথরুমে দৌড়াতে হয়, আর এমন কি যখন বাথরুমে যান তখন দীর্ঘক্ষণ বসে থাকতে হয়, অথচ কিছুতেই পেট পরিষ্কার হয় না। তাহলে এই সমস্যা দূরের একটাই মাত্র ওষুধ, তা হলো আপেল। আপেল আপনার প্রয়োজনীয় বর্জ্য থেকে অতিরিক্ত জল টেনে রাখতে পারে, ফলে একদিকে যেমন অতিরিক্ত বাথরুমে যেতে বারবার হবে না, তেমনি হজম শক্তি বৃদ্ধি করবে, সেই সঙ্গে কোষ্ঠকাঠিন্য সমস্যাও দূর করে, ওজন কমাতে সাহায্য করে আপেল। কত মানুষই তো আছেন যারা অতিরিক্ত ওজন নিয়ে জর্জরিত, আবার শুধুমাত্র এই কারণে নানা রকম রোগও শরীরে বাসা বাঁধতে শুরু করে, এমনকি ডায়াবেটিস, হাড়ের রোগ, কত কিছুই না হয়। সে সমস্ত রোগকে যদি আপনি বিদায় জানাতে চান, তাহলে নিয়ম করে আপনি আপেল খান। ফলটিতে উপস্থিত ফাইবার আপনার পেট ভরাতে সাহায্য করে কোনো ক্যালোরি ছাড়াই, এর ফলে ওজন নিয়ন্ত্রণে চলে আসে। লিভার সুস্থ রাখতে নিয়মিত আপেল খেতে হবে। আমরা যা কিছুই খাই তার মধ্যে কিছু না কিছু ক্ষতিকারক পদার্থ থাকে, ফলে আমাদের লিভারের ক্ষতি হতে শুরু করে, যে কারণে লিভার সুস্থ রাখাটা অনেক চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তবে লিভারকে 100% সুস্থ রাখতে পারে এই আপেল। এটি খুবই সহজে লিভারে জমে থাকা ক্ষতিকারক উপাদানের থেকে বেরিয়ে আসে এবং লিভারকে সকল প্রকার ক্ষতির হাত থেকে রক্ষা করে। আপেল রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং আপেলের মধ্যে এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোয়ারসেটিস নামে পরিচিত। এটি আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং আমাদের শরীর ভালো রাখতে সাহায্য করে। খিদে পেলেই তো হাতে নিচ্ছেন বার্গার অথবা পিৎজা, তবে পেট ভরলে কি ভেবে নিয়ে যে শরীর ভালো থাকবে? যদিও এটা অনেক বড় ভুল ধারণা। আসলে এই ধরনের খাবারগুলো আমাদের শারীরিককে আরও বেশি খারাপের দিকে ঠেলে দিচ্ছে, তাই শরীরে বাসা বাঁধছে হাজারো সমস্যা। আমাদের এ সকল খাবার থেকে অবশ্যই দূরে থাকতে হবে এবং আমাদের খাবারের রুটিনে আমরা আপেলকে যোগ করতে পারি, এর ফলে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি থেকে আমরা রক্ষা পাব। তো বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এটুকুই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করে মতামত জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ এরকম সাবস্ক্রাইব করে রাখলে এরকম ভিডিওগুলো আপনারা প্রতিদিনই পেয়ে থাকবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে। আজকের মতো এটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।